আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى সূরা তোহা 55 নম্বর আয়াত। সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কিরাম, এবং আজকে রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত তাহেরপুর হাইস্কুল ময়দানের এই বিশাল সম্মেলনে সমবেত শ্রোতৃমণ্ডলী, মনে পড়ে 1978 সালে সর্বপ্রথম আমি এই ময়দানে বক্তব্য রাখি, আজ থেকে 42 বছর আগে। এরপরে এসেছে 83-84 দিকে তাহেরপুর মাদ্রাসার সম্মেলনে তাদের ময়দানে আলাদা, এরপরে এসেছে বাসাই পড়াতে পরপর দুইবার, সেটা কিন্তু এই ময়দান নয়, আলাদা ময়দান। এরপরে হাটডাঙ্গা পড়া অনেকবারই এসেছি, কিন্তু এই ময়দানটার প্রতি একটা মনে মনে একটা লোভ ছিল আমার। এজন্য বলেছিলাম যদি ময়দান করতে হয় হায়াত মত বলতে পারি না, আমার সে শুরুর সেই ময়দানটাতেই একবার আমাকে নিয়ে যান। নাহলাদের যুব সংঘ গঠনের শুরু থেকেই আমরা এখানে এসেছি। 1978 সালে 5ই ফেব্রুয়ারি আহলে যুব সংঘ গঠন হয়, সেই বছরই আমরা এখানে এসেছি। তখনকার সময় আমাদের আহলেদের যুব সংঘে যারা দায়িত্বশীল ছিলেন, নূর মোহাম্মদ, এখন সে ভরট্ট মাদ্রাসার শিক্ষক, আজকে থাকলে আমি খুশি হতাম, নামটা পাল্টে দিতাম, নূর মোহাম্মদ বাতিল করে আব্দুল নূর রাখো, কারণ নূর মোহাম্মদ নামটা শিরকি নাম। যখন হজম করেছিলাম তখন শিরক বিদাত বুঝতাম না এত, এখন আপনাদের মধ্যে কেউ নূর মোহাম্মদ থাকলে পাল্টে নেবেন, 200 টাকা খরচ করে কোর্টে যেয়ে এভিডেভিট করে নামটা ঠিক করে আব্দুল নূর করে নেবেন। নূর মোহাম্মদ, নূর আহমদ, নূর বক্স, মাদার বক্স, করিম বক্স, সব বাতিল। আহলাদিস আন্দোলন বাংলাদেশ হয়েছে 1993 সালের 23শে সেপ্টেম্বর, 1994 সালের 23শে সেপ্টেম্বর। তাহলে আহলাদিস যুব সংঘের বয়স বেশি না আন্দোলনের বয়স বেশি? যুব কি কখনো বুড়োদের উপরে বড় হতে পারে? এবার জবাব দেন, কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে না? আমিও কিন্তু সেই যুবক। 1978 সালে সেই যুবকটা আসছে, 42 বছর পরে এখানে এসে আবার যুবক বলে দাবি করলে আপনারা মানবেন? কেউ মানবে? কেউ মানবে না। তখন এসেছিলাম রাজশাহী ইউনিভার্সিটির লেকচারার, তখন হয়নি, 80 সালে লেকচার ইউনিভার্সিটিতে, 78 সালে আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আর এখন এসে প্রফেসরি করে শেষ করে একেবারে খতম, এখন কী বলে বোনাস লাইফ, তাই না? হাদিসে রয়েছে আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70, এরপরে খুব কম লোকই বাঁচে, এটা আল্লাহ রসুলের হাদিস। তো 70 ক্রস করে গেছে আমাদের, এটা বোনাস লাইফ নয় কি? এটা আল্লাহ পাকের বিশেষ রহমত নয় কি? আপনারা জি বলতেও ভয় পাচ্ছেন নাকি পুলিশে ধরবে? ওরে সুবহানাল্লাহ, উপায় নেই। হ্যাঁ, যাদের বয়স আমাদের মতো বা আমাদের চাইতে বেশি, আমার পাশে মাননীয় সভাপতি বসে আছেন, ওনার বয়স এখন 94। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদের বয়স 94, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বয়স 73,
বিরোধী দলীয় নেত্রীর বয়স 74। এই যুগে আমরা আল্লাপাকের ইচ্ছায় হায়াত একটু লম্বা পেয়েছি, এই জন্য খুশি হবেন না আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। যারা আমার সামনে দাঁড়িয়ে পাকে বসে আছেন তারা একবার নিজের যৌবনের কথা চিন্তা করেন, ফেলে আসার দিনগুলো স্মরণ করেন। আমরা মাদ্রাসায় যখন পড়াতাম বালাগাত লায়তা লাকিন্না লাআল্লা এসে পড়াতাম, এটা কী বলে কী তামান্নি? ও পাগল, মাঝে তামান্নি বলো তোমার মানে কী মাস্টারি করো সব। লায়তা মানে যদি, আকাঙ্ক্ষা বোধক অব্যয়, লায়তা সবাব ইয়াউদ, হ্যাঁ যৌবন যদি আবার ফিরে আসতো। এটা আমরা ছেলেদের শেখাতাম, বুঝতে পারছেন? এই হাউতাস করাই সারা যৌবন কি ফিরবে? এখন তো দুই ছেলে আজকে মজুদ, তখন তো ছেলের মাওরও খবর ছিল না। তাহলে এই যে দীর্ঘ জীবন পাড়ি দিয়ে আজকে তাহিরপুরে আসলাম, যেন আপনাদের সবার চাইতে আমি নিজে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সেদিন যে দাওয়াত দিয়ে গেছিলাম আজকে ঠিক সেই একই দাওয়াত নিয়েই কিন্তু এসছি। বলুন, কোরআন কি পরিবর্তন হয়? না। হাদিস পরিবর্তন হয়? না। এজন্য আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের কোনো পরিবর্তন নাই। এ দাওয়াত স্থান কাল পাত্র ভেদে নতুন করে কম বেশি করা সম্ভব নয়। যে দাওয়াত 1400 বছর আগে সাহাবায়ে কেরাম দিয়েছিলেন সেই দাওয়াত আমরা এখনও দিয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আগেই হুঁশিয়ার করে দিয়েছেন, দেখো হে মানুষ অহংকারী হইও না, মাটির দিকে তাকান, সবাই প্রত্যেক সামনে মাটি আছে, তাকান, বলে আমার সাথে বলেন মিনহা, তাকে হাত দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি হলো আমাদের একেবারে সময়সীমা আল্লাহ পাক বলে দিচ্ছেন, এই মানুষ এই মাটি থেকে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেব, এই মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটাব। ঠিকানা হয়ে গেল না? আমার আয়ুসীমার সব সীমা সব শেষ, এখানে আর কোনো কিছুই করার নেই। মুসলিম হই আর অমুসলিম হই, পৃথিবীর সকল মানুষ একখানে বিতর্কহীন, কোনটা? মৃত্যু অবশ্যম্ভাবী, ঠিক তো? এতে কারো ইখতিলাফ আছে? কোনো সমস্যা নেই। কিন্তু মৃত্যু যে অবশ্যম্ভাবী চোখের সামনে দেখছি বলেই বলছি, কিন্তু আমরা জন্ম কীভাবে হলাম এটা কি আমরা বলতে পারবো? আর আমরা নিজের ইচ্ছাকে জন্মেছি? আপনাদের মনে হয় কি নিজের ইচ্ছাকে জন্মগ্রহণ করেছি আমরা? এখানে বহু মানুষ আছে কেঁদে মতো একটা বাচ্চা হচ্ছে না, আছে না এরকম? কত মানুষ আছে আজকে আস্তে আস্তে, আপনাদের সব লাইভ চলছে এখানে বক্তৃতা, তখন কুড়িগ্রাম থেকে আমাদের কর্মী মৃত্যুবরণ করলো, সন্ধ্যা 17:45 তার জানাজা হলো, তার স্ত্রী কান্তেছে ফোনে আমার কাছে, আমার ছেলে ধরেছিল বড় ছেলে। ওই মৃত্যু তো আমারও হতে পারত, মাত্র 35 বছর বয়সে ওই ছেলেটি মারা গেল, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা নাবালক রেখে, তার স্ত্রী বয়স কতটুক বুঝলেন? বোম্বে চলে গিয়েছে, ঢাকা পপুলারে চলে গিয়েছে, ঢাকা মেডিকেলে গিয়েছে, জীবনের সব কিছু বিক্রি করে দিয়ে 26 লক্ষ টাকা ব্যয় করেছে, এরপরেও তাকে চলে যেতে হয়েছে। আল্লাহর হুকুম, ফিহা নুঈদুকুম, ওই মাটিতে তোমাকে আমরা ফিরিয়ে নেব। এই হুকুমদাতা কে? আল্লাহ। আপনি বলবেন প্রকৃতি, এটা নিয়ম, এটা নিয়ম, জন্মিলে মরিতে হয় অমরকে, জন্মিলে মরিতে হয়, জন্মিলে মরিতে হয়। আরে বাবা বললো কি বাংলা জানো না তোমার নাকি, এখন বয়স হয়ে গেছে সব মনে থাকে? অমরকে কথা কবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, তারপর চিরস্থায়ী কবে নির এ অবনী পরে, জন্মিলে মরতে হবেই, আর এই পৃথিবীতে পানি কখনোই স্থির থাকে না,
কখনো ঢেউ ওঠে, কখনো ঠান্ডা হয়, তাই না? কে করে? নিশ্চয়ই কেউ করে তো, আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন আমি সে আল্লাহ। বদিউসসামাওয়াতি ওয়াল আরদে ইযা কাদা আল্লাহু আমরান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলেন তো কুন ফায়াকুন, হও বাস হয়ে যাবে। অদৃশ্যে বসে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এখানে মানুষের কিচ্ছু করার ক্ষমতা নাই। আপনি মনে আবেগ দিয়ে চাচ্ছেন আল্লাহ আমাকে একটা ছেলে দিও, কিন্তু ছেলে হতেই থাকলো। একজন মাওলানা সাহেব তো তিনটা মেয়ে হওয়ার পরে বউ বাদ আরেকটা বিয়ে করছে, তাকে খুব ধমকালাম, শুনলো না, বিয়ে করছে সেই বউর আবার চারটি মেয়ে হয়েছে, সাত মেয়ের বাবা, ছেলে ওর হচ্ছে না। তুমি আলেম মানুষ, তুমি তকদির উপর ভরসা করো, তোর শাস্তি আল্লাহ ভালো করে দিবি। আর আমারই ভাইরা ভাই মেয়ের জেলায় পাগল, ছেলে হতেই আছে, ছয় ছেলে ঠেলা সামলা। আমার বোনের সাতটা ছেলে, শেষকালে যে বুড়ো বয়সে গিয়ে একটা মেয়ে হয়েছে। বলুন কার ক্ষমতা আছে? যদি আজকে মেয়ের সংখ্যা কত হবে, ছেলের সংখ্যা কত হবে, এ সম্পূর্ণ আল্লাহর হিসাব। যদি বেশি হোক বা কম হোক, এটা আপনার হিসাব নয়। যারা এখানে হাত মারতে গিয়েছে মালথাসিয়ান থিওরির আলোকে, তাকে দেখুন চীনের দিকে, তাকান ফ্রান্সের দিকে, তাকান জার্মানির দিকে, তাকান ভারতের দিকে, কী অবস্থা ঘটছে সেখানে। চীনে 30 কোটি ভ্রূণ হত্যা করেছে, এখন তারা বলছে যে মহিলা 2 টাকার বাচ্চা দেবে তাকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে। জার্মানি ঘোষণা দিয়েছে যে 3টা বাচ্চা দাও তোমার সারা জীবন বসে খাওয়াবে সরকারের পক্ষ থেকে। ফ্রান্সের ঠিক একই অবস্থা শুরু হয়েছে, এমনকি সবচেয়ে মর্মান্তিক অবস্থা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে, সেদিন পত্রিকা দেখলাম, সেই এলাকায় কোনো মেয়েই নেই। ওই যে আজকাল সব কলকাতা বেরিয়েছে না, আগে দেখা যায় না রে বাবা, কী বলো, কে ইন্টারনেট পেটের মধ্যে থাক, কী দিয়ে দেখে আল্ট্রাসাউন্ড, এটা দুটো বল বাবা, এগুলো আমার বুঝি, এগুলো আজকালকে কত কী বের হচ্ছে যন্ত্রপাতি, আগেই দেখে যে ছেলে না মেয়ে, মেয়ে তো পেটের মধ্যে মেরে দেয়। এই করে ওই এলাকায় এখন বিয়ে করার মেয়ে পাচ্ছে না, শেষে 7টা ছেলে মিলিয়ে একটা বউ, 7 জনের একটা বউ, কী করবে? হে মানুষ, অদৃশ্য মহান শক্তিশালী সত্তার উপরে বিশ্বাসী হ। আমার ইচ্ছায় আমি আসি নাই, আমার বাবার ইচ্ছায় আমি আসি নাই, মায়ের ইচ্ছাতেও আমি আসি নাই, যে মহান আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার নিজস্ব কর্ম পরিকল্পনা একটা আছে, সেই পরিকল্পনা নিয়েই আমরা দুনিয়াতে এসেছি। মিশকাত শরীফ পড়ুন, 82 নম্বর হাদিস দেখুন, ইবনে মাসউদ বলছেন যখন নারীর গর্ভে আল্লাহ পাক সন্তান দিতে চান, 120 দিনের মাথায় তিনি ফেরেশতা পাঠিয়ে দেন, সেখানে তার কপালে 4টি বিষয় আল্লাহ পাক লিখে দেন, বলেন আজাল, বলেন আজাল, আমাল, রিজিক, জান্নাতি না জাহান্নামী, এই 4টে জিনিস ওখানেই লেখা হয়ে যায়। আজাল অর্থ আয়ুষ্কাল, কতদিন দুনিয়া বাঁচবেন। আমল অর্থ দুনিয়াতে আপনি কী করবেন। রিজিক অর্থ তো সবাই জানি, তাই না? এটা নিয়েই তো টানাটানি আমাদের, যত মারামারিতে এটা নিয়েই। রিজিক মানে কি? রুজি। আপনি যতই লম্বা জম্প করেন, আল্লাহ ঠিকই উঁচু নিচু রাখবেই, আপনি যতই থিওরি দেন, 5 আঙুল কেটে সমান করে দেবো, আমাকে সমর্থন দিলে আর রেহাই নেই, তাহার পরে সোনার নহর বয়ে যাবে, দুধের নহর বয়ে যাবে, এসব উল্টাপাল্টা বললে তো হবে না। কেউ ধনী থাকতেই হবে, কেউ গরিব থাকতেই হবে, সবাই যদি গাড়ির মালিক হয় তো গাড়ির ড্রাইভারটা কী হবে, বলেন? এর জবাব নেই। সবটারই প্রয়োজন আছে, ধনী গরিব সবাইকে নিয়ে এই পৃথিবী চলবে, মানুষ হিসাবে সবাই সমান। শুনিলেন বিদায় হজের ভাষণ, আমার রসুলের ভাষণ, মৃত্যুর মাত্র 81 দিন পূর্বের ভাষণ, না এটা 80 দিন আগের, অর্থাৎ কোরবানির দিন প্রথম, মাথা নেড়া করে এক পাশে দাঁড়িয়ে যে ভাষণটা উনি দিয়েছিলেন, সেখানে উনি বলছেন দেখো, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ
ওয়াইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব লা ফারকা বাইনাকুম ইল্লা তাকওয়া। হে জনগণ, তখন তার সামনে 124,000 হাজি সাহেব ভাষণ দিচ্ছেন, তিনি দাঁড়িয়ে, মাইক নাই, তারই জানি দুশ্মন যে ছিল মক্কায় উমাইয়া বিন খালাফ, নাম শুনছেন না, তারই ছেলে আস্তে মকাব্বির সাউদ, আল্লাহ রসুলের এই ভাষণ তিনি উচ্চকণ্ঠে সবাইকে শোনাচ্ছেন। এটি আল্লাহ পাকের দারুণ ব্যাপার না, যার বাপ তার রক্ত খাওয়ার জন্য ঘুরে বেড়াইছে, আজ তারই ছেলে মুসলমান হয়ে আল্লাহ রসুলের বডিগার্ড বলতে পারেন, বরং তার চেয়ে তো অনেক কিছু। ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সৃষ্টিকর্তা একজন, আমরা তো একমত। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, একমত। তিনি কে? আদম। মাকে কিন্তু ধরা হয়নি, কারণ মায়ের বংশে বংশ পরিচয় ধরা হয় না, দইয়ের পাত্রে যে দম দেওয়া হয় না, ওটা দিয়ে দই তৈরি হয়, পাত্র দিয়ে কিছু হয় না, পাত্রীর ওখানে যে ফোঁটাটা পড়বে ওটা পুরুষের, ওখান থেকে বংশ নির্ধারণ হয়। এটা দিয়ে আরেকটা বৈজ্ঞানিক থিওরি পাওয়া গেলো এই হাদিস দিয়ে, তোমাদের পিতা একজন, তিনি আদম। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবে অনারবে কোনো পার্থক্য নাই, ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত, কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভেরু। সৎ এবং অসৎ কি আমাদের মধ্যে এক? চোর এবং পুলিশ কি এক? আমরা তো মানি না, তাই না? ওই কথাটাই আল্লাহ রাসূল বলছেন এখানে, পার্থক্য তোমাদের মধ্যে মানুষ হিসেবে কিছুই নাই, মানবিক মূল্যবোধ, খানা পিনা দুঃখ বেদনা মানুষের সবারই সমান, কিন্তু অসৎ এবং সৎ তো কখনো এক হয় না। এই জন্য বলছেন ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরু আজ আল্লাহ দ্রোহী কখনোই এক নয়। কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, তোমার প্রত্যেকে এক আদমের সন্তান, আর আদম ছিলেন মাটি তৈরি, অতএব কোনো অহংকার নাই। এই ভাষণ দেওয়ার পরে আমার নবী মাত্র 80 দিন দুনিয়াতে বেঁচেছিলেন, আমরা সেই নবীর উম্মত, বিশ্ব ইতিহাসে এই ধরনের উদার ভাষণ পৃথিবীর কোনো নেতা আজ পর্যন্ত রাখে নাই। আমাদেরকে যদি আপনি বলেন যে আপনারা মুসলমান, সকল মানুষের জন্য ইসলাম গ্রহণীয় নয়, পৃথিবীর এমন কোনো বক্তব্য কি আছে যে সকল মানুষকে এমনি করে বলতে পারে তোমরা আদমের সন্তান? আরেকটা ভাষণ একই দিনের আবু উমাইয়া বাহিলি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদু যাকাত আমওয়ালিকুম আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম রাওয়াহু নাসাঈ। হে জনগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, পাঁচক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, মালের যাকাত দাও, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। বলুন আলহামদুলিল্লাহ। কত সিরিয়াল, মনে হচ্ছে কবিতা, তাই না? তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, প্রতিটি কথার মধ্যে একটা দারুণ বিষয় রয়েছে। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, সে কি পাপ করতে পারে? সে কি মানুষ খুন করতে পারে? কশ্চিনকালেও পারে না।
আল্লাহ ভীতি হচ্ছে মানুষের চালিকা শক্তি। এরপরে দৈনিক 5 সালাত আদায় করো। আপনি বলুন, এই তাহরিমের পাশে একটা ছোট্ট নদী আছে না, আজকে নওগাঁর ভাইরা নৌকা করে ওই নদী দিয়ে আসছেন এখানে। যদি কেউ এই নদীতে দৈনিক 5 গোসল করে, তার দেহে কোনো ময়লা থাকে? 5 যদি আপনি সালাত আদায় করেন আর আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি আজবরনি ওয়াহদনি ওয়াআফনি ওয়ারজুকনি, এই দোয়াটা পড়েন তো আপনারা নাকি? কখন পড়তে হয়? দুর্ভাগ্য, মজহাবে ব্যারিকেড দিয়ে এই হাদিসগুলো বাতিল হয়ে গেল দেশে। কাটাকাট 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 উল্টো বসলে হয়ে গেল সালাত, এটা হবে না তো। সালাত তো প্যারেড করা নয়, সালাত তো একেবারে অন্তর নিড়িয়ে দিয়ে আল্লাহর আনুগত্যে বসে যেতে হবে, তার নাম সালাত। যখন 200 মাঝখানে বসছেন তখন আপনি এই দোয়া করুন, প্রাণ খুলি আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আরহামনি তুমি আমার উপরে দয়া করো, তারপর অজবরনি আমার অবস্থার সংশোধন করো, ওয়াআফনি আমাকে মার্জনা করো, ওয়াহদনি আমাকে হেদায়ত করো, ওয়ারজুকনি আমাকে রুজি দাও। এই 6 জিনিস আল্লাহর কাছে প্রতি রাকাতে চাইতে হয়। এটা চাওয়ার পরে কি আর কিছু বাকি থাকে? দুর্ভাগ্য এই দোয়াটাকে হটিয়ে দেওয়া হয়েছে মজাবের দোহাই দিয়ে। লক্ষ লক্ষ মুমিন এই দোয়া থেকে বঞ্চিত, হাদিসে পরিষ্কার মজুদ রয়েছে। যেহেতু এই দোয়া ওনারা পড়েন না, সেজন্য সালাম ফিরিয়ে হাত উঁচু করে বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ কি যে বলে ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না। অথচ এই সুন্দর দোয়া রয়েছে হাদিসে। আল্লাহ পাক চাচ্ছেন, বান্দা তুমি যখন সালাতে থাকো, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি যতক্ষণ সালাতের মধ্যে থাকে ততক্ষণ সে তার প্রতিপালকের সঙ্গে গোপনে আলাপ করে। কত চমৎকার কথা না! আমি সেজদা যাচ্ছি, সুবহান রাব্বিল আলা, আমি আত্মহত্যা বসছি, রব্বানি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের উপরে বহু জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুব ইল্লা আনতা ফাগফিরলি, আমাকে ক্ষমা করা কেউ নেই তুমি ছাড়া, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এই যে দোয়াগুলো আমরা পড়ি সালাতের মধ্যে, যখন সালাম ফিরলাম তখন তো আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলো না, তাই না? সালাম ফিরানোর পরে তুমি কথা বলতে পারি সবার সাথে। আল্লাহ বলছে, তুমি আমি যখন কথা বললাম তুমি আমার সঙ্গে কথা বলছো গোপনে, তখন তো আমার কাছে কিছু চাইলে না। সালাম ফিরানোর শেষ, এখন কখন ইমাম সাহেব একটু আরবি ভাষা উর্দু বাংলা পড়বে, তখন হচ্ছে আমিন আমিন করে চলে যাবো না, এটা নিয়ম না, এটা সিস্টেম বিরোধী। মুসলমান যদি 5 সালাতে এমনি করে আল্লাহর কাছে কাঁদে, প্রতি ভক্ত সালাতে যদি কেউ সুরা ফাতিহা পড়ে, আমরা কী বলি সুরা ফাতিহা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। দুর্ভাগ্য এখানেও মজহাবি ব্যারিকেড দিয়ে শুধু ইমাম পড়ে, মুক্তাদের কেউ পড়ে না। লক্ষ লক্ষ মুসল্লি এই ফরস্তর করে যাচ্ছে। রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আবু হুরায়রা, যখন আমরা পিছনে থাকি ইমামের পিছনে, তখন আমরা যদি জোরে জোরে পড়ি তখন তো ইমামের সঙ্গে গোলমাল লেগে যাবে, ইমামও জোরে পড়ে আমার জোরে পড়ে, তখন কী করে পড়তে হবে? উনি জবাব দিলেন, একরা বিহা ফি নাফসিক, তোমরা মুক্তাদিরে তখন মনে মনে পড়ো। আপনাকে মনে মনে পড়ে না, জোরে জোরে পড়েন, এটাই হলো বিধান, এটাই হাদিস। ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের সকল ওলামায়ে কেরামের কাছে অত্যন্ত সম্মানিত এবং যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, বলা যাদের উপমহাদেশে মুসলমানদের যে যে দলে থাক না কেন সবারই তিনি উস্তাদ, তাকে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল যে আমরা কি পিছনে সুরা ফাতিহা পড়ব? উনি স্পষ্ট জবাব দিয়েছিলেন, এমনভাবে সুরা ফাতিহা পড়ো, লা ইউশাব্বিশু আলাল ইমাম, ইমামের ক্রেতার সঙ্গে যেন তোমার ক্রেতা কোনো গণ্ডগোল না হয়, মনে মনে পড়ো, কথা শেষ। তাকে প্রশ্ন করা হলো, আমরা কি আমিন পিছনে জোরে বলবো না আস্তে বলবো? উনি জবাব দিলেন, জোরে বলার হাদিস উত্তম এবং অধিকতর সঠিক, আমি এটাকেই বেশি পছন্দ করি। এবার প্রশ্ন করা হলো, হে ওস্তাদজি, আমরা কি রফুল আদায় করবো না করবো না? যখন এই প্রশ্নটাকে করা হচ্ছে সে কিন্তু আজকের নয়,
1762 খ্রিস্টাব্দ উনি মারা গেছেন। আর এটা কত, 2019 খ্রিস্টাব্দ না, তা কত 200 বছর বেশি হচ্ছে না? সেই সময় যে গণ পরিবেশ ছিল, তখন তো আহলে পেলিত মারি শ্রেষ্ঠ দেবী, সেই সময় উনি দিল্লির জামে মসজিদে বসে এই ফতোয়া দিচ্ছেন। তিনি জবাব দিচ্ছেন কি, আল্লাজি ইয়ারফাও ইয়াদাইহি আহাব্বু ইলাইয়া মিন আল্লাজি লা ইয়ারফাও লিআন্না আহাদীসার রাফআ আকসার ওয়া আসবাত। যে ব্যক্তি সালাতের রাফলিয়া দান করে সে ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে করে না, কারণ রাফল ইয়াদানের হাদিস হলো সংখ্যায় অধিক এবং অত্যন্ত মজবুত। অধিক কত তা জানেন, প্রায় 450 হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের সব কথাবার্তা আছে, হাদিস আছে, সবই মজুদ আছে, তো মানতে গেলে যে বিষয়টা লাগে সেটা হয় আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসা। যদি আপনার হৃদয়টা আল্লাহর আনুগত্যে ভরপুর না থাকে, আল্লাহর মহব্বতে ভরপুর না থাকে, আপনার সামনে সারাদিন ওয়াজ করলেও কোনো কাজ হবে না, তাই না? আপনি আল্লাহর রসুলের মহব্বতে অনেক কিছু করেন, মিলাদ কিয়াম সবই তো করেন, তাই না? কিন্তু আল্লাহর রসুলের হাদিসটা কেন মানেন না? সেটা মানেন, রসুলের নামে মিছিল করলে তো শুধু হবে না, রসুলের আদর্শ তো আপনাকে মানতে হবে। তিনি কখনোই সমাজে অশান্তি সৃষ্টিকারী ছিলেন না। আমার রসুলের লক্ষ্য কী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আমরা তার উম্মত, আমরা কি জগৎবাসীর জন্য গজস্বরূপ হব নাকি? আমরা যেখানে যাব আমরা শান্তির বাণী শোনাব, ঠিক না? আমার রসুল সবাইকে শান্তির বাণী শুনিয়েছেন, তার বিরুদ্ধে কোনো গিবত তহমত হয়নি মনে করেন? তার জীবদ্দশায় আমার যারা সিরাত রসুল যারা পড়েছেন তারা তো জানেন যে 16 রকম গিবত তার বিরুদ্ধে করা হয়েছিল। বলুন তার লকব ছিল কি আল আমিন নয়? আল আমিন অর্থ কি? তার প্রশংসা করতো কারা? তার শত্রুরা করতো না? কাফেররা মুশরিকরা সবাই তাকে প্রশংসা করে বলতো আল আমিন। যেমনি তিনি বললেন যে এসব মূর্তি পূজা করো না, এক আল্লাহ ব্যতীত কারোর আনুগত্য করো না, কারোর ইবাদত করো না, এইটুক কথা বলাতেই কিন্তু সব তার শত্রু হয়ে গেল। কারণ মানুষ বাপদাদা চৌদ্দপৃষ্ঠে যা করে এসেছে সেটা করতে ভালোবাসে, তাই না? আর আমার নবী বলছিলেন দেখো বাপদাদা চৌদ্দপৃষ্ঠ আল্লাহ খোদা না, আমরা সবাই এক ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম তো শিরক করতেন না, তিনি তো মূর্তি ভেঙেছিলেন, আর তিনি কামাঘর নির্মাণ করলেন এক আল্লাহর ইবাদতের জন্য। সে ইব্রাহিমের সন্তান কুরাইশ বংশের লোকেরা তোমরা মূর্তি বানিয়ে কামাঘর ভরে দিলে, এটা তো আসল ইব্রাহিমের ধর্ম নয়। ইব্রাহিমের ধর্ম মূর্তিহীন ধর্ম, একত্ববাদের ধর্ম, মানুষ সেরে আল্লাহর সামনে মাথা নিচু করবে, মূর্তির সামনে কেন? মূর্তি কি কথা বলে, কেউ শুনতে পায় নাকি? তোমার আহ্বান জানে না, তোমার মাথা বেদনা বুঝে, এইটা বলা কি তার অপরাধ হয়েছিল? না, নেতারা দেখলে সর্বনাশ। এটা হলে তো সমস্ত লোক মুহাম্মদের আনুগত্য করবে, আমাদের নেতৃত্ব চলবে না সমাজে, সমস্ত ভালোবাসা বন্ধ হয়ে গেল, উনি হয়ে গেলেন শত্রু, এটি তো ছিল তার অপরাধ। কিন্তু উনি কারোর বিরুদ্ধে গজব দেন নাই। একদিন উনি শুয়ে আছেন কাবা ঘরের সামনে। আপনারা জানেন যে আরবদের যত দোষ থাক, এমনকি পিতৃহন্তা পর্যন্ত যদি কি কাবা ঘরের সামনে গিয়ে আশ্রয় নেয়, তাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না, যে না আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে ওকে মারা হবে না, এটা জানেন তো আপনারা, তাই না? তো আল্লাহ রসুল ওখানে বসে তিনি ইবাদত করছেন, সালাত আদায় করেন, ওখানে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এমন সময় একজন সাহাবি খাব্বাব বিন আরাত এসে বলছে, হে আল্লাহ রসুল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা কত নির্যাতন সহ্য করবো আপনার অনুসরণ করতে গিয়ে। আল্লাহ নবী তখন চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, চাদর খুলে উঠে বসে গেলেন, রাগে অগ্নিশর্ম হয়ে গেছেন। শুনে রাখো, তোমার পূর্বিকার যারা উম্মত ছিলেন, দিনের উপরে কায়েম ছিলেন, তাদেরকে গর্তের মধ্যে ফেলে করাত দিয়ে চিড়ে দুই ভাগ করা হয়েছে, এরপরও তারা দিনকে হচ্ছা করেন নাই। মনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, ইসলামের এই দিন
অতিসত্তর পরিপূর্ণতা লাভ করবে, এমন সমস্তটা শান্তিময় হয়ে যাবে। ইরাকের হীরা নগরী থেকে একজন কুলবধূ একাকী উঠে চড়ে মক্কায় এসে কাবা গৃহ তওয়াব করে আবার একাকী ইরাকের হীরাতে চলে যাবে, সে কাউকে ভয় পাবে না, নিজের শাকপালের উপর নেকড়ের হামলা ছাড়া। সেই সুন্দর দিন আবার সামনে আসতেছে, ওলা কিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড়ই ব্যস্ততা প্রদর্শন করছো। যিনি প্রশ্নকারী তার অবস্থা শুনবেন। উমর ফারুক যখন খলিফা হলেন তাকে ডাকালেন দরবারে, উনি এলেন বললেন, খাব্বাব তোমার উপর যে জুলুম হয়েছিল আমাকে একটু দেখাও তো। খাব্বাব তখন নিজের পিঠের পিঠটা উল্টো করে দিলেন, যে আমার পিছনে অংশ। উমর দেখে চমকছে, এ কি? হ্যাঁ এটাই সত্য, আমাকে জ্বলন্ত লোহার উপরে চিৎকারের সোয়াই উপরে পাথর চাপা দেওয়া হয়তো আমার পিঠের চামড়া গোস্ত সম্পূর্ণ গলে ওই লোহারটা ঠান্ডা হয়ে যেত, তথাপি ছাড়া হতো না, তুই মোহাম্মদের দিন ত্যাগ কর নইলে তোকে এভাবে মেরে ফেলব। আমি বলতাম জীবন দেব দিন ছাড়ব না। সেই যে গোস্ত সব উঠে চলে গেছে, হাড্ডির সঙ্গে একটু চামড়া লেগে আছে, এই দৃশ্য দেখি উমর ফারুক কেঁদে ফেললেন, হায় আল্লাহ কত কষ্ট করে তোমরা দিন এনেছ এই দুনিয়াতে। আম্মার ইবনে ইয়াসির তার বাপ মা তিনজন তার হালিফ ছিলেন, বাইরে ইরাকের মানুষ মক্কা এসে চুক্তিবদ্ধ ছিলেন। ইমান আনার অপরাধে মক্কার নেতা আবু জাহাল যে জুলুম তাদের উপরে করেছে ইতিহাস হয়ে আছে। বাপকে তো মেরে ফেলল ইয়াসিরকে, এবার মাকে বৃদ্ধ মহিলা সুমাইয়া, ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া, বৃদ্ধ মহিলা আবু জাহাল নিজে বর্ষা দিয়ে তার গুপ্তাঙ্গে আঘাত করে হত্যা করল। বাকি আছে ছেলে 12-14 বছর বয়স, এবার ছেলেকে ডাকলো আম্মার দিগাস, বাপ মার পরিণতিতে দেখলে এবার তোমার, তুমি মোহাম্মদের দিন ছাড়ো নাহলে তোমাকে একই পরিণতি ভোগ করতে হবে। ও বললো বাপ মা যাক আমি আমার জীবন শেষ করব, তথাপি ইমান ত্যাগ করব না। শুরু হলো মার কীভাবে, অনেকভাবে মার, আমাকে পানিতে চুপানো হচ্ছে, তো ডুবে মেরে ফেল দিবে। এক পর্যায়ে বললো দেখ তুই এখনও বল নাহলে তুই শেষ হয়ে যাবি, বিল্লাত ওয়াল উজ্জা, তুই বল লাত এবং উজ্জার কসম। বাধ্য ছেলেটি বলি ফেলল, ছেড়ে দিল, সোজা উঠে আল্লাহ রসুলের দরবারে চলে গেল। ইয়া রসুলাল্লাহ আমি এই পাপ করে এসেছি, আমার কি এই পাপের কোনো ক্ষমা আছে, কি পাপ করেছ? বলে আমি লাত উজ্জার কসম খেয়েছি, আল্লাহর সাথে কুফরি করেছি। জিজ্ঞেস করা হলো যখন তুমি লাত উজ্জা বলেছিলে তোমার হৃদয়টা কেমন ছিল? বলল কলবি মুতমাইন্নুম বিল্লাহ, আমার হৃদয়টি তখন সম্পূর্ণরূপে আল্লাহর উপর অবিচল ছিল। আল্লাহ রাসূল কোনো জবাব দিচ্ছে না, আয়াত নাজিল হয়ে গেল সূরা কাহফ 106। দেখো যে ব্যক্তিকে জুলুম করা হয়েছে, বাধ্য করা হয়েছে কুফরি করার জন্য, কলবু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার হৃদয়টা ঈমানের উপর অবিচল ছিল, আমি তাকে ক্ষমা করে দিলাম। চিন্তা করতে পারছেন কি জুলুমের ভিতর দিয়ে এই ইসলাম এসেছে, তথাপি পাল্টা আমার দেন নাই। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন সাফা পাহাড়ের উপরে, ঠিক সেই সময় সেখান থেকে আবু জাহাল যাচ্ছিল। আল্লাহ রসুল যে স্বাধীনভাবে বাইরে ঘোরাফেরা করুক এটাও শত্রুরা চাইত না, সব পলে ঘরের মধ্যে থাকবে, বাইরে কেন সে দাঁড়িয়েছে পাহাড়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, এত সাহস? পাথর ছুঁড়ে মেরে দিল, কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, ফিনকি দিয়ে
এই দৃশ্য দূর থেকে একজন কৃতদাসী, সেও কিন্তু কাফের মহিলা, সহ্য করতে পারেন, মানুষ তো সবাই, নির্দোষ একটা মানুষকে এইভাবে পাথর মারবে, ফিনকিতে রক্ত বের হবে কেন? সেই সময় আল্লাহ রাসূলের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব স্বীকার করে ফিরছিলেন, তাকে বলল, হে হামজা, তুমি না মক্কার বড় বীর? ওই দেখো তোমার ভাতিজার রক্তাক্ত দেহে একটু আগে বাড়ি চলে গেল, কেন, কি অপরাধ? কি কোনো অপরাধ নাই, আমি নিজে সাক্ষী, উনি দাঁড়িয়েছিলেন, আবু জাহাল তাকে পাথর মারল, কপাল ফেটে ফিঙ্কিতে রক্ত বের হলো, উনি টু শব্দ না করে রক্ত মুছতে মুছতে বাড়ি চলে গেলেন। এই কথা ঠিক? হ্যাঁ, ওই অবস্থায় তিনি বাড়ি গেলেন না, সোজা নেতা আবু জাহালের ঘরে গিয়ে লাথি মেরে বললেন, এই আবু জাহাল বেরো, উনি তো কণ্ঠ চিনে বেরিয়ে আসছে, তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ? হ্যাঁ, আমি তোমার ভাতিজাকে গালি দিয়েছি, শুনে রাখো, আমি আজকে তোমার দল ত্যাগ করলাম, আমি মুহাম্মাদের দলে চলে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। মক্কায় অত বড় বীর, অদ্বিতীয় বীর তখন উনি, আল্লাহর ইচ্ছায় মুসলমান হয়ে গেল। ঠিক তিন দিন পরেই ওমর ফারুক তার বোনের বাড়িতে গিয়ে কোরআন সূরা তহা শুনে, আজকে সূরা তহা পড়লাম 55 আয়াত, সূরা তহা শুনে মন্ত্রমুগ্ধ মতন হয়ে গেলেন, হাতে তরবারি নিয়ে এসেছিলেন মোহাম্মদকে হত্যা করার জন্য, ওই তরবারি নিয়ে চলে গেছেন আল্লাহ নবীর সামনে। দূর থেকে এই দৃশ্য দেখেই আবু বকর হামজা সবাই বলছে, কী করবো আমরা এখন, ওর সঙ্গে তো লড়াই করে পারা যাবে না। আল্লাহ রসুল বললেন, চুপ থাকো, আসতে দাও ওকে। কাছে আসলেই আল্লাহ রসুল বলছেন, ওমর আর কতদিন? ওমর সঙ্গে সঙ্গে বলছে, আমি এসেছি ইসলাম কবুল করার জন্য, আমাকে কলমা পড়িয়ে নেন। সঙ্গে সঙ্গে কলমা শাহাদাত পড়ে ওমর মুসলমান হয়ে গেলেন। মাত্র তিন দিনের ডিফারেন্সে মক্কা দুই শ্রেষ্ঠ বীর মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ তখন উনি বললেন, হে আল্লাহ রসুল, আপনি কি সত্য নবী? অবশ্যই। ইসলাম কি সত্য? তাহলে অবশ্যই। কিসের ভয়? প্রকাশ্যভাবে যাব কাবা গৃহে, আল্লাহর ঘরে যাব, চলুন ওখানে গিয়ে আমরা সালাত আদায় করবো প্রকাশ্যে। অনেকে ঐতিহাসিক বলছেন ওনাকে দিয়ে ওদিন 40 পূরণ করা হলো, মানে ওই সময় 40, এর আগে তো 80 জন লোক চলে গেছে হাফসা হিজরত করে। প্রকাশ্য যাচ্ছেন সামনে দুই বীর, এক পাশে ওমর, এক পাশে হামজা, দুজনকে দেখে নেতা আবু জাহালের অবস্থা খারাপ, একই যে দুজন হলো আমাদের মূল হাতিয়ার, তারাই এখন মুহাম্মাদের দলে চলে গেল। ইবনে মসউদ বলছেন, এই দিন থেকে আমরা প্রকাশ্যে সালাত আদায় করা শুরু করলাম, কাবাগিরের সামনে এর আগে কখনো পারি নাই। আপনারাই বলুন, এটাকে আল্লাহ রসুলের ধৈর্যের ফল না অধৈর্যের ফল? আপনাকে ধৈর্যশীল হবেন না? ইন্নাল্লাহ মা সাবিরিন। দেশে অনেক কিছুই ঘটবে, হতে হবে, ফেতনার যুগ, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেশে সরকার আছে, প্রশাসন আছে, এ দায়িত্ব তাদের, যদি তারা শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়, কৈফিয়ত তারা জনগণের কাছেও দেবে, আল্লাহর কাছেও দেবে। যে যত বড় দায়িত্বশীল তার তত বেশি কৈফিয়ত হবে না? অতএব আমাদের মাথা গরম করার চাইতে আমাদের আল্লাহর কাছে দোয়া করা ভালো। আল্লাহ, তুমি বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের ঈমানকে হেফাজত করো, আমার রসুলকে, তার সম্মানকে, তার মর্যাদাকে তুমি হেফাজত করো। প্রাণ খোলা দোয়া, একটা মুমিনের দোয়ার এত গুরুত্ব, যে জন্য হাদিসে বলা হচ্ছে অতদিন কিয়ামত হবে না যতদিন এই পৃথিবীতে একজন তৌহিদপন্থী ইমানদার থাকবে যে বলবে আল্লাহ, অত একজন মুমিনের জন্য আল্লাহ পাকে পৃথিবী বাঁচিয়ে রাখবেন, কিয়ামত হতে দেবেন না। আমরা কি সেই পূর্ণ মুমিন হতে চেষ্টা করব না? সেটাই হবে আমাদের সবচেয়ে বড় কামনা। এবার আল্লাহ পাক আমাদেরকে বলছেন, শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তারপরে লিয়াবলুকুম মিনাশ শাররি ওয়াল খায়রি ফিতনা, অতঃপর তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন মন্দ দিয়ে এবং ভালো দিয়ে পরীক্ষা করবেন, ফিতনা মানে পরীক্ষা। তারপরে ওয়া ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমাদের কাছে ফিরে আসবে।
আমরা যারা বসে আছি ফেতনা মুক্ত কেউ আছি? আল্লাহ নবীর জীবনে ফেতনা হয়নি? গালি দিছে, বদর যুদ্ধ হয়েছে, ওহদের যুদ্ধ হয়েছে, কিন্তু তিনি কি কখনো অধৈর্য হননি? সব ব্যাপারেই তিনি আল্লাহর প্রতি তওয়াক্কুল করেছেন। যারা সত্যিকার অর্থে বাংলাদেশে ইসলামের খিদমত চান, ইসলামের বিজয় কামনা করেন, তাদেরকে আমরা উপদেশ দেব ধৈর্য ধারণ করেন, ইসলামের মূল বিষয়টি তুলে ধরুন, ইসলামকে শিরক ও বিদআত মুক্ত নির্ভেজাল রূপে জনগণের সামনে তুলে ধরুন। ইসলামের নামে যাগুলো চলছে এগুলো থেকে আমাদের দূরে চলে আসতে হবে, কোনো অবস্থাতেই ডানে বা যাওয়া যাবে না। এজন্য মানুষের জীবন গড়বে তিনটা মূল ভিত্তির উপরে, তৌহিদ, রিসালাত, আখিরাত। তৌহিদ বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আমাদের রুজিদাতা, তিনি আমাদের সম্মানদাতা, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা, এই বিশ্বাস তো আমরা করবেন নিঃসন্দেহে, এই বিশ্বাসটা মজবুত রাখবেন। এরপরে রিসালাত, আল্লাহ সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন না, তিনি তার নির্বাচিত বান্দাদের মাধ্যমে তার বাণী পাঠিয়েছেন পৃথিবীতে। তাদের সংখ্যা কত? 315 জন রসুল সহ 124,000 নবী রসুলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে তার ওহী প্রেরণ করেছেন। সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে দিন পরিপূর্ণতা লাভ করেছে। কবে? বিদায় হজের দিন শুক্রবার সন্ধ্যাবেলা। কোরআন আয়াতটা কি? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তারপর কি? পিছনে যারা আছেন দয়া করে কোরআন পড়েন আমার সাথে, একটা তন্ত্র পড়ে যান, পড়তে হরফে কত নাকি বিশ্বাস করেন তো, পড়েন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের উপরে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়দা 3 আয়াত। এটা তোমাদের বলতে কি শুধুমাত্র কটা মুসলমানের জন্য? তিনি তো ছিলেন বিশ্ব নবী সকল মানব জাতির জন্য, শুধু মানব জাতি নয়, জিন ও ইনসানের জন্য। ওরসল তো খালকে কুল্লিহি, সমস্ত সৃষ্ট জীবের জন্য। হরিণ কি তার সামনে যে কাঁদেনি আপনি খবর রাখেন না? 12 বছর বয়সে যখন তিনি যাচ্ছেন চাষার সঙ্গে ব্যবসা করার জন্য সিরিয়াতে, তখন বসরার পাদ্রি দেখে বলছে, এই ছেলেটির অভিভাবককে? আবু তালেব বললেন, আমি। আপনি কি ওনার বাপ? তাহলে হ্যাঁ। না, আপনি বাপ নন। আপনি কেমনকে জানলেন? তাহলে আমরা তওরাতে দেখেছি এনার বাপের নাম হবে আবদুল্লাহ। হ্যাঁ ঠিকই, ওনার বাপের নাম আবদুল্লাহ। এতে এতিম হিসেবে জন্মগ্রহণ করে নাই? তাহলে হ্যাঁ, উনি এতিম হিসেবে জন্মগ্রহণ করেছেন, নিশ্চিত হয়ে গেল। তখন আবু তালেব বললো, আপনি কেমন করে বুঝলেন? পাদ্রি, খ্রিস্টান পাদ্রি বলছে, আমরা আমাদের ইঞ্জিল কিতাবে পড়েছি যে আখেরি জামানার নবীর চিহ্ন এগুলি হবে, তিনি এতিম সন্তান হবেন, এতিমের তিনি বাপ চেহারা দেখবেন না, তার বাপের নাম হবে আবদুল্লাহ, তার নাম হবে মোহাম্মদ। ঠিকই মিলে যাচ্ছে। এবং আমি দেখলাম যখন আপনারা ওই আসছেন ও দূর থেকে, গাছের পাতাগুলো সব তার সামনে হুমড়ি খেয়ে পড়ছে, দেখলাম পাথরগুলো সব তার সামনে গড়িয়ে পড়ছে এবং আসমানের মেঘ তাকে ছায়া করছে। এই দৃশ্য আমি কাউকে দেখি নাই। নিঃসন্দেহে নিশায় আখেরি নবী। হে ভাই আবু তালেব, আপনি আপনার এই ভাতিজাকে এখনই মক্কায় ফেরত নেন, ইহুদিরা জানতে পারলে ওকে হত্যা করবে। বুঝতে পেরেছেন? আমরা সেই মহান নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত, আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার। সারা পৃথিবীর যত মানুষ তার অনুসারী হবে, তারা সবাই তার উম্মত হিসাবে কিয়ামতের দিন গর্বিত পদবে, কী করবে? আমাদের আগে কোনো উম্মত কিয়ামতের উঠতে পারবে না, আমাদের নবীর আগে কোনো নবী সেদিন সাফাত করার সুযোগ পাবে না। এবং আল্লাহ রসুল গর্ব করে বলছেন, তোমরাই হবে জান্নাতের সিকি, একবার না তোমরা জান্নাতের অর্ধেক তোমরাই হবে। অন্য নবী দেখা যাক কোন কোন নবীর একজন উম্মত, কারো মতো উম্মতি থাকবে না।
এটা কিন্তু আমরা গর্ব করব না, অত বলব আলহামদুলিল্লাহ। আর এবার আপনারই বলুন, শিরক করলে কি আমরা জান্নাত পাবো? বেদাত করলে জান্নাত পাবো? আর এই দুটো বাদ না দিলে কি হবে? এই দুটো গ্রহণ করি, এই দুটো সাথে করে নিয়ে কী করে আমরা জান্নাত পাবো? ঔষধ খান, সময় নেই। ঔষধ যদি ভেজাল থাকে, ঔষধ কাজ হবে? আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে খাঁটি ঔষধ সাপ্লাই দেওয়ার জন্য ময়দানে নেমে গেছে, আর কোনো কাজ নেই। বুঝতে পারছেন এখন খাঁটি ঔষধটা কোথায়? পবিত্র কোরআন ও সহি হাদিস। সহিটা কেন বলছি? খাঁটি, কারণ বহু অখাঁটি আছে, বানিয়েছে। বেগুন হলো শ্রেষ্ঠ তরকারি, বেগুন যে খাবে সমস্ত রোগ তার সারবে। আপনার বিবেকে কি বলে, এটা কি সহি হাদিস? বেগুন তো অনেকে খাই না ভয়, তাই না? আরো বললে তো আপনি রাগ করবেন, মনে সব আসতেছে, কিছু তো বলা যাচ্ছে না, বলার বিপদ। এরকম যে কত অসংখ্য বানোয়াট হাদিস আছে শুধু নিজেদের দলাদলের কারণ, দল ঠিক রাখার জন্য, এগুলো ঠিক না। মুসলমান সব ভাই ভাই, যাদের নিয়ে দল করতে গেলে একটা বড় বড় লোক সামনে রাখতে হয় না? একটা দল করার নিয়ম কি? একটা বড় লোককে সামনে রাখতে হয়। দেখা যাচ্ছে তিনি খবরই রাখেন না, তিনি কিছু বলেও জাননি, কিন্তু আমরা তার নামে দল বানিয়ে বসে আছি। এইগুলোর কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি হচ্ছে, মুসলমান পরস্পরকে ভাই ভাবতে শিখছে না। আজকের মুসলমান, যে হাদিসটা বললাম কোরআনের আয়াতটা, আমরা তাদেরকে পরীক্ষা করব কিসের দিয়ে? বেশারে, মন্দ দিয়ে, অল খায়রে, ভালো দিয়ে। কেন? ফিতনা, কেন পরীক্ষা করব? তুমি হলে দিন মজুর, তোমার কষ্টের দিন যাচ্ছে না। আর একজন দেশের সবচেয়ে বড় ধনী, সে আরামে আর হিসাব পাচ্ছে না, কী করবে? দুটাই কিন্তু পরীক্ষা, এই দিন মজুর আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ দেখছেন, আর ওই যে ধনী লোকটা আরামে শুয়ে আছে এসে ঘরে, সে আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ পাক ওটাও দেখছেন। ওটা ফিতনা নয়? ওটাও ফিতনা, এটাও ফিতনা। আল্লাহর নবীকে বলা হলো, হে মোহাম্মদ, তুমি কি স্বর্ণ খচিত বাড়ি চাও না গরিবী জীবন চাও? উনি বললেন, আমি গরিবী জীবন চাই, আমি স্বর্ণ খচিত বাড়ির মালিক হতে চাই না। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন হালে বাঁচিয়ে রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দাও, এবং কিয়ামতের দিন আমাকে মিসকিনদের সঙ্গে হাশরে জমা করো। এটা কে দোয়া করলো? আল্লাহ রসুল। রসুল যদি এই দোয়া করে, তো আমাদের অবস্থা কী হবে? মা সিদ্দিকা, ওনারা তো জানেন, 9 জন স্ত্রী, পরে 11 জন হয়েছিল, মনে রাখবেন, প্রসঙ্গে এসে গেলে বলছি, তবু শুনে রেখে দেন আগে। ওনার ঘরে সেদিন মাত্র একটা খেজুর, মা সিদ্দিকার ঘরে ওই দিন মাত্র একটা খেজুর। বোনের ছেলে ওরওয়া বিন জুবায়েরকে বলছেন, দেখো বাবা, তোমার নবীর গৃহে দীর্ঘ 2 মাস যাবৎ কোনো খাদ্য জুটত না, তো খালা আপনারা কী খেতেন? আসবাদান, 2টি কালো বস্তু, তার মানে খেজুরটাও কালো আর পানি। বলেন কি, 2 মাসের মধ্যে চুলে আগুন জ্বলছে না? তাহলে হ্যাঁ, এইভাবে আমরা দিন কাটিয়েছি। একদিন এক ফকির এসে হাজির, মহিলা, ছোটো 2টি বাচ্চা, ফকির তো ফিরানো যাবে না, ও আম্মা সায়েলা ফালা তানহার, সায়েলকে তোমরা ফিরিয়ে দিও না। আর আমরা কী বললি? মাফ করো, মাফ করো। এটা কি ফিরিয়ে দেওয়া হলো না? আল্লাহকে শুনছে না যে আমার বান্দা কী বলল? কেমন দিনকে আল্লাহ পাক বলবেন না, যদি তুমি দুনিয়াতে একদিন তোমার বাড়িতে আমি গেছিলাম, তো যদি তুমি আমাকে খাবারটা দিতে, আজকে আমি তোমাকে জান্নাতের খাবার দিতাম। আছে না একটা হাদিস, গেছিলাম তোমার বাড়িতে, তুমি আমার কোনো খবর নাওনি, তুমি বললো আল্লাহ আপনি কবে গেলেন? মনে দেখো তো, ওই যে একদিনে তোমার বাড়িতে ফকির গেছিলো, ওটি তো আমি। তো আমরা এগুলো বুঝতে পারি না। হযরত ঈসা, হযরত আয়েশা তো আল্লাহ রসুলের ঘরের স্ত্রী, তার মধ্যে এলেম নাই, তিনি দেখলেন একটা খেজুর আমার পুঁজি, সামনে একটা ফকির, তার সঙ্গে 2টি বাচ্চা, আমার তো কিছু নাই, ওই খেজুরটা ওই ফকির মহিলাকে দিয়ে দিলেন। এবার মহিলা করলো কি, খেজুরটা 2টা টুকরা করলো,
করে একটা এক ছেলেকে আরেকটা আরেক ছেলেকে দিল। মহিলা নিজে খেল না, আলহামদুলিল্লাহ বলে চলে গেল। ঠিক সেই সময় আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন। আয়েশা সিদ্দিকা বলেন, হে আল্লাহ রসুল, এই ঘটনা এখন ঘটল। কি বলে, একটা মহিলা আসছে ফকির, আমার বাসায় কিছু খাবার নেই, একটা খেজুর আমার যেটা ছিল ভাগে সেটা আমি তাদেরকে দিলাম, ওরাই একটা খেজুর কেটে দুই বাচ্চাকে দিল, নিজে খেল না। আল্লাহ রসুল তখন বলে, শুনে রাখো আয়েশা, যে মা তার দুটি মেয়েকে এমনিভাবে লালন পালন করে দিনের উপরে প্রশিক্ষণ দেয়, আল্লাহ ওই দুই মেয়ের মাধ্যমে তাকে জাহান্নাম থেকে পর্দা করবেন, সে জান্নাতে প্রবেশ করবে। যারা মা বোন আছেন হাদিসটা মনে রাখবেন, সন্তানকে মহব্বত সব মায়ে করে, নিজে না খেয়ে সন্তানকে দেয়। আর একজন যিনি দিলেন আয়েশা, তিনি কত নেকি পেলেন চিন্তা করুন। কারণ কোরআনে রয়েছে কুলিল আফওয়া, অতিরিক্তটা দান করো, তাই না? কোরআনে কুলিল আফওয়া, প্রশ্ন করা হলো কত ব্যয় করবো, আল্লাহ পাক বললেন যেটুকু অতিরিক্ত ওটা ব্যয় করো। আয়েশার কাছে তার দুটো খেজুর ছিল না যে একটা দেবে, যেটা ছিল ওইটাই দিয়ে দিয়েছে। তা এই মহব্বত কত বেশি, এটাকে আল্লাহ দেখেনি? আর তার জন্যই তো আয়েশা আজকে এমন সম্মান আল্লাহ পাক তাকে দিলেন, স্বয়ং জিব্রিল এসে তাকে সালাম দিয়েছেন। পৃথিবীর কোনো মহিলা এই সম্মান পায়নি। খাদিজাতুল কুবরাকে স্বয়ং জিব্রিল এসে সালাম দিয়েছেন, হে মোহাম্মদ, তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি, তুমি তাকে সালাম পৌঁছে দাও। আজ জান্নাতের শ্রেষ্ঠ মহিলা বা চারজন, একজন হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন হলেন ফাতেমা বিনতে মোহাম্মদ, আরেকজন হচ্ছেন ইমরান মারিয়াম বিনতে ইমরান, আরেকজন হচ্ছেন আসিয়া বিনতে মুসাইম ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী। এই চারজন মহিলা হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ মহিলা। রাস্তায় সে মহিলাদের কি সম্মান আমরা দিচ্ছি? পর্দার মধ্যে সম্মান, বেপর্দায় কোনো সম্মান নাই। যে শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন সে শিক্ষার মধ্যেই সম্মান, যে শিক্ষা তার বিরোধী সেখানে কোনো সম্মান নাই। বলুন, মুমিনের জন্য জান্নাত পাওয়াটাই বড় সফলতা না দুনিয়া পাওয়াটাই বড় সফলতা? এটা আমরা বলি, আসলে কি মানি? জান্নাত পাওয়াটা যদি বড় সফলতা হয় তাহলে আপনাকে আমাকে এমন কাজ করতে হবে যেটা করলে জান্নাত পাওয়া যায়। আর আপনি আমি ফতোয়া দিলে কি জান্নাত হবে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আল্লাহ রাসূল বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, যারা অসম্মত কেউ তারাই যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, জান্নাতে যেতে অসম্মত হবে এমন কেউ আসে নাকি, তারা কারা? তখন আল্লাহ রাসূল কি বললেন, মানাতে আনি ফাদাখালা জান্নাহ, মানাসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেই মাত্র জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সেই হলো আবার সে জান্নাতে যেতে অসম্মত। মনে রেখো, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী। যিনি মুহাম্মদের অনুসারী তিনি জান্নাতে হতে পারবেন, যিনি মুহাম্মদের বিপরীত কাজ করবেন তিনি জান্নাতে যাবেন না। মুহাম্মদ হচ্ছেন মানদণ্ড। এই মানদণ্ড আসে কোথায়? চলে গেলেন তো দুনিয়া থেকে, বিদায় হজের কাছে চলে যান, ভাষণ দিচ্ছেন তিনি শেষ ভাষণ, বললেন তার আগে, হে আমার উম্মত, আগামী বছর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে বলে মনে হয় না, আর কখনোই জীবনে হয়তো হজ করতে পারবো না, তবে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, তারাক তো ফিকুম আমরা ইল্লাম তাদুল্য মা মাসাক্ত বিহিমা, তোমাদের মধ্যে দুটো বস্তু রেখে যাচ্ছি, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা সেই দুটিকে কঠিনভাবে আঁকড়ে থাকবে। কিতাব আল্লাহ ও সুন্নত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ, ও সুন্নতি আমার সুন্নত, কিন্তু বলছেন না, খেয়াল করেছে ভাষা দেখেন, আমি মোহাম্মদ, ব্যক্তি মোহাম্মদের কোনো গুরুত্ব নাই, নবী মোহাম্মদের গুরুত্ব আছে, তাই না? ও সুন্নত নবীহি, তা নবীর সুন্নাহ, এই দুটো বস্তু আঁকড়ে ধরে আমাদের নবীর শেষ বক্তব্য, শেষ ওসিয়াত।
পিতা যখন মারা যায়, ওসিয়ত করে যায় ছেলের কাছে, ছেলের জীবনের সবচাইতে সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না? আমরা আমার নবীর উম্মত, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত হলো এটি আমার নবীর, যে কোরআন এবং নবীর সুন্নাহ আঁকড়ে ধরো, তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না। প্রত্যেক মুসলমানের কর্তব্য এটা, অমুসলিম যারা তাদেরও কর্তব্য এটা, কারণ তারা তাদেরও নবী আমার নবী, তাদের আলাদা করে নবী নাই, আছে নাকি? আজকে হিন্দু হোক মুসলিম হোক, মুসলিম আর অমুসলিম পৃথিবীর সকল মানুষের নবী আমার নবী, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমরা তোমাকে প্রেরণ করেছি মানব জাতির জন্য, সকল মানুষের জন্য, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে। প্রখ্যাত তাবি হাসান বসরির নাম শুনছেন না আপনারা? শুনছেন কি হাসান বসরি? হাসান বসরি জন্ম 21 হিজরিতে, মানে একেবারে জ্যেষ্ঠ তাবি। তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কেমন আছেন? আমরা পরস্পর দেখালে কুশল বিনিময় করি না? তিনি বলছেন আচ্ছা ভাই, তুমি যখন সাগরের মধ্যে নৌকায় থাকো, হঠাৎ ঢেউয়ে যখন নৌকাটা ডুবে যায়, তখন তুমি কেমন থাকো? তখন তো আমি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থাকে, এই বোধহয় মরে গেলাম, বাঁচার জন্য পাগল হয়ে যায়। মনে রেখো আমি হাসান বসরি অনুরূপ আছি, চিন্তা করছেন জবাবটা দেখছেন, আমি ঠিক অনুরূপ আছি, কারণ আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করব, আমি হয়তো নেককাজ করার সময় পাবো না। মনে রেখো হে প্রশ্নকারী, মানুষের জীবনের তিনটা সুযোগ, এক গত কালকে কী কাজ করেছিল, যেটা চলে গেছে আত্মি ফেরত পাবে না, আরেকটা হলো আজকে, যতক্ষণ তুমি দুনিয়াতে আছো ততক্ষণ তোমার জন্য কাজ করার, নেক আমল করার, সংশোধন করার সুযোগ আছে, তুমি করে নাও। আরেকটা হলো আগামীকাল, আগামীকাল তুমি বাঁচবে কি না তুমি জানো না, অতএব যতটুকু সম্ভব অত দ্রুতভাবে আজকেই তোমার সৎকর্মসমূহ সম্পাদন করো। যদি কারোর অন্তরে আঘাত দিয়ে থাকো আজকেই ক্ষমা চাও, হাদিসের ভাষা ফালিয়া তাহাল্লাল হল ইয়াউম, আজকেই তার কাছে ক্ষমা নিয়ে নাও। যদি কারোর তুমি জুলুম করে সম্পত্তি দখল করে থাকো আজকেই তাকে ফেরত দাও। মনে রেখে দিও মান আখাজা শিবদামাল আরদ জুলমান ইতাবিকহু ইয়াউমা কিয়ামাতিন সাবঈ আরদিন, যদি কেউ কারোর সম্পত্তি মাটি বা যে কোনো জিনিস এক বিঘাত পরিমাণ জিনিস যদি জুলুম করে দখল করে, কিয়ামতের মাঠে সাত তবক জমিনের বেড়ি তাকে পরিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে এসছে সমস্ত মাটি তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক তাকে বাধ্য করবেন কিয়ামতের ময়দানে হাঁটার জন্য। আমরা কি কেউ পারব? কেউ পারব না। অতএব সাবধান, কারো উপর কেউ জুলুম করবেন না। দুনিয়াবী শক্তি সাময়িক, আপনি এখন শক্তিশালী যুবক মানুষ, এই মুহূর্তে যদি প্যারালাইজড হয়ে যান আপনি চলতে পারবেন? আমি একটু আগে যে ঘটনা বললাম, মাত্র 35 বছরের যুবক চলে গেল আজকে, আমরা তার দ্বিগুণ বয়সের মানুষ বসে আছি, চলে গেল, এটা তো আমার ভাগ্য হতে পারে। অতএব সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ করুন, তা দেখবেন আপনার জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ হচ্ছে, উপদেশদাতা হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যু সামনে রেখে যে কাজটা করবেন, সে কাজটা হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুকূলে। যদি কোনো ভুল থাকে সংশোধনের চেষ্টা করুন, এটা যেন বলবেন না আমার জীবনে কোনো ভুল নাই, এরকম কেউ বলতে পারবেন এখানে? কার বলার ক্ষমতা আছে? আমাদেরও নাই। আমরা প্রতি মুহূর্তে রিসার্চে থাকি, সবসময় লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকি। আজ তো আসার আগ মুহূর্ত পর্যন্ত হাতে কলম ছিল, যারা আমাদের সঙ্গে পরিচিত তারা জানে কীভাবে আমাদের জীবন যাচ্ছে, ঘুম পড়ার সময়টুকু ছাড়া আর গোসল করা সালাত আদায় করা ছাড়া সারা দিন রাত গবেষণার মধ্যে থাকি, খালি মনে হয় কোনটা যে কখন ভুল হয়ে যাচ্ছে ঠিক নাই। যদি এই মুহূর্তে আল্লাহ আমাকে উঠিয়ে নেয়, আমাদের সামিন আকবরের এসপি সাহেব সিয়ারে বসা অবস্থা মরে যাননি, এসপি না ডিসি বোধ হবে, মিটিং করছেন উনি 45 বছর বয়স মাত্র, সিয়ারে বসে আছেন হঠাৎ ঢলে পড়বেন, তার দুনিয়াবী শক্তির অত্যন্ত উচ্চ পর্যায়ে তিনি ছিলেন, কিন্তু শক্তিশালী মানুষের ভিতর থেকে আল্লাহ আমার জানটা উঠিয়ে নিলেন, যিনি জীবনদাতা তিনি জীবন গ্রহিতা, যার জীবন তিনি নিয়ে নিয়েছেন আপনার কিছু করার ক্ষমতা নাই। যিনি দেন তার আনুগত্য করুন, তার হুকুম মেনে চলুন, তার রসুলের বিধান মেনে চলার চেষ্টা করুন, তাহলে দুনিয়া এবং আখেরাতের শান্তি হবে, এ দেশের মুক্তি আসবে, এ দেশে মুসলমানের দেশ, এখানে আমাদের মধ্যে সত্যিকার ইসলাম থাকলে আর কিছুই প্রয়োজন নাই।
ইসলাম সঠিক অর্থে নাই বলেই আমাদের যত সমস্যা হয়ে গেছে। আজকে এখানে আমরা যেগুলো আমার আগে আমাদের বক্তারা বলে গেছে, এখানে আসা মানে একটা কঠিন জায়গা। কত পত্র পত্রিকা পড়তাম অনেক কিছু, যেগুলো শুনলে গা কাঁপে। আজ তো মানুষকে পিটিয়ে হত্যা করে সেখানে, এগুলি কি অন্যায় হয়নি? নিঃসন্দেহে এগুলো অন্যায়। ইসলামের সবচেয়ে বড় ফেতনা এই যুগে দুটা, একটা হলো চরমপন্থা, একটা হলো শৈথিল্যবাদ। জঙ্গিবাদ এবং শৈথিল্যবাদ দুটোই কিন্তু ফেতনা। একদল লোক কোনো কাজকাম কিছু করো না, খালি আমি মুসলমান, তা সালাত নেই, সিয়াম নেই, হালাল নেই, হারাম নেই, কিছুই নাই, আমি মুসলমান, এটা হলো শৈথিল্যবাদী আকীদা। তাকে হাজারো বলেন বাবা হাদিস কোরআন মেনে চল, সালাদটা ঠিক কর, সিয়ামটা ঠিক কর, না আমরা এই মজাবের লোক, উনি ওই মজাবের লোক, এটা তো হবে না। প্রত্যেকেরই ভুল হতে পারে, সংশোধন করার জন্য মানুষকে থাকতে হবে না। আরেক দল হলো জঙ্গিবাদী, তার প্রচণ্ড গোঁড়া, আমি যা বলছি এটাই ঠিক, সব বাতিল, এই গোঁড়ামিটা বাদ দিতে হবে। আর এর জন্য কিছু পড়াশোনা করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী আকলুজুল কুফফারা ওয়াল মুনাফিকিন, জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন আকলুজ আলাইহিম। এটা কোরআনের দুই জায়গাতে আছে, তওবাতে সূরা তাগাবুনি, সূরা তাহরিমি। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। কথা খুব সহজ, কারণ আপনি ব্যাখ্যা দিলেন, আল্লাহ কেন বলছে কাফেরকেও মারো মুনাফিককেও মারো, মারতে বললেন জিহাদ করো, জিহাদ করার মতো মারে না। কিন্তু এখন এই যে ব্যাখ্যা আমি দিলাম, ডিকশনারি অনুযায়ী অনুবাদ ঠিকই আছে, কিন্তু আমাকে যখন ব্যাখ্যা দিতে হবে তখন আমাকে দেখতে হবে এই আয়াত যার উপর নাজিল হয়েছিল তিনি আর কী ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতটা কার উপর নাজিল হয়েছিল বলুন তো? আল্লাহর রাসূলের উপরে না? তিনি আর কী ব্যাখ্যা দিলেন? আপনি বলছেন তফসির পড়া চলবে না, তফসির মধ্যে ভুল লেখা আছে, হাদিস মানবো না, কারণ হাদিসের মধ্যে মেলা গোলমাল আছে, কোরআন খালি মানবো, আমি আহলে কোরআন, আহলে হাদিস নই। আপনি বলে দিলেন হাদিস মানে না, হাদিস সহি আছে, জয়ীফ আছে, অতএব হাদিস বাদ, ভালো কথা। তা এই আয়াতের অর্থ কী? কাফেরও মারো মুনাফিকও মারো, মুনাফিক কাফের বলেন, মুনাফিকের কাফের নাকি? মুসলমানরা তো মুনাফিক হয়। তাহলে এখানে আমরা যারা বসে আছি, আমরা কি জীবনে কোনো দিনও কোনো মুনাফিকি করি নাই, মিথ্যা বলি নাই, এমন কোনো কাজে কোনো লোক এখানে পাওয়া যাবে? তাহলে এই কাফেরও মারো, এই মুসলমান সব মারো, তাহাদের ভোটার হবে কারা? এখানে ভোটারও নেই, প্রার্থীও থাকবে, সব শেষ। কথা বলছেন, যদি আপনারা ব্যাখ্যা গ্রহণ, যদি হাদিস না পড়ি, আমার কোশ্চিন কালের ব্যাখ্যা দেওয়ার উপায় নাই। আমি যদি আহলে কোরআন বলি, আহলে হাদিস বলবো না, যেহেতু হাদিস বহু গোলমাল, সহি হাদিস বই জয়ীবাদ সমস্যা। এবার জবাব শোনেন, আপনার বাপ যদি মুনাফিক হয় আর আপনি যদি পাক্কা একেবারে এক নম্বর মুসলমান হন, সবার আগে নিজের বাপকে কতল করতে হবে, নিজের মাকে কতল করতে হবে, মানে বেপর্দা চড়ে মুনাফিক ফাসেক। কোরআন রয়েছে কাফের এবং মুনাফিক একসঙ্গে জাহান্নাম থাকবে, এমনকি মুনাফিকরা কাফেরদের এক দরজার নিচে থাকবে, আছে না কোরআনে? তাহলে আপনার মা, আপনার বাপ, আপনি ছেলে হয়ে তাদেরকে আগে হত্যা করবেন? আমরা দেখিনি আজ পর্যন্ত কোনো জঙ্গিবাদী লোক নিজের বাপ মাকে হত্যা করেছে, লোকের মারে নিজেদের বাপ মাকে মারে না। কথা বলছেন, এই ব্যাখ্যাটা সাবধান। কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি যা বলেছেন সেটাই হবে তার সঠিক ব্যাখ্যা, ঠিক না? তিনি বলেছেন কাফেরের সঙ্গে যুদ্ধের ময়দানে মারো, শান্ত অবস্থায় কোনো কাফেরকে মেরো না, তাকে সম্মান করো। লাইক রাহাফি দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। শুনবেন, আল্লাহ রসুলের গোলাম ছিল একজন কাফের ছোট্ট ছেলে, ইহুদি, মনে হয় জুতো টুতো সাফ করে দিত। হঠাৎ উনি শুনলেন যে ছেলেটি অসুস্থ, মৃত্যু পথযাত্রী। আল্লাহ রসুল চলে গেলেন তার বাড়িতে, গিয়ে পাশাপাশি দেখলেন আসলে সত্যি তো বাঁচবে না। তখন তিনি বললেন, বাবা তুমি পড়ো আশাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, বলেন আপনারা আশাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাদুয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ তুমি কলমে শাহাদাতটা পড়ো, আমি তোমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবো। তোমার ছেলেটা তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ ইহুদি বসে আছে,
বাপ বুঝল আসলে নিঃসন্দেহে মোহাম্মদ নবী, নিঃসন্দেহে উনি নবী, আমি না হয় মানছি না কিন্তু আসলে তো উনি নবী। ছেলেকে বলে আতে আবুল কাসেম, এই ছেলে তুমি আবুল কাসেম মোহাম্মদের আনুগত্য করো। তখন ছেলে সঙ্গে সঙ্গে কালমা শাহাদাত পড়ল, তখন মৃত্যুবরণ করল। আল্লাহ রসুল তখন বেরিয়ে আসতেন বলছেন আলহামদুলিল্লাহ আল্লাজি সাকাহ বি, আল্লাহ রসুল যাবতীয় প্রশংসা যিনি তাকে জাহান্নাম থেকে বাঁচালেন আমার মাধ্যমে। অথচ সেই ছেলেটি আল্লাহ রসুলের বাড়িতে চাকর ছিল, কোনোদিন তাকে উনি চাপ দেন নাই। এদের কী বুঝলেন আপনি, কাফেরকে হত্যা করা ফরজ হল? ওমর ফারুকের যিনি গোলাম ছিলেন, ওমর ফারুক খুব রাগী মানুষ তাই না, তা গোলাম ছিল ইহুদি, খুবই বুদ্ধিমান বুদ্ধিযুক্ত চেহারা। তিনি বললেন বাবা তুমি যদি ইসলাম কবুল করতে তাহলে আমি তোমাকে দিয়ে রাষ্ট্রে অনেক গোপনীয় কাজ করে নিতাম। ও বলল হে খলিফা আমি আমার ধর্ম ত্যাগ করব না। ঠিক আছে যাও, ওমর তাকে কিছুই বললেন না, চাপ দিলেন না। এটি হলো ইসলাম, কত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, সত্য এবং মিথ্যা পৃথক হয়ে গেছে, আলো এবং অন্ধকার পৃথক হয়ে গেছে, এই আলো জ্বলছে। ইসলাম একটা আলো, একটা জ্যোতি, যদি কেউ দেখতে না পায় তার তার চোখ কানাকে দেবো নাকি আমি? ইসলাম সত্য, নিশ্চিতভাবেই সত্য, যারা মানবে না তাদের কোনো চাপ নাই। আমরা যদি তাদেরকে জোর করে হত্যা করি এটা বিপরীত কাজ হবে। এবার আসেন মুনাফিক, আল্লাহ রসুলের জমানের সবচেয়ে বড় মুনাফিক কে ছিল বলতে পারেন কেউ? তার নাম কি হলো? আবদুল্লাহ ইবনে উবাই, তো উবাই তো বাপের নাম। এখানে ইবনে ফজল সাহেব আসতেন না আগে, বহু আগে, নাম মনে আছে বুড়ো মানুষগুলোকে, বড় বক্তা না আবদুল্লাহ ইবনে ফজল সাহেব, ওনার নাম যে আবদুল্লাহ কেউ বলতো? আমরা সব বলতাম ছোটোবেলায় ওরে চলো 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 ফজল সাহেব আসবে, ফজল সাহেব বলে উনি পরিচিত, ওনার নিজের নামে কেউ জানতো না। ওরকম আবদুল্লাহ ইবনে উবাই, ইবনে উবাই বলে সবাই জানে, ওনার নাম যে আবদুল্লাহ এটা কেউ খবর রাখে না। এই লোক ছিল সমস্ত নষ্টের মূল। আল্লাহ রসুলের জীবনে যত কষ্ট হয়েছে সব এই। ওমর ফারুক কয়েকবার হত্যা করার জন্য গিয়েছে, আল্লাহ রসুল যেন খাবার দেওয়ার মেরো না, লোকেরা বলবে মোহাম্মদ তার সাথীদের হত্যা করছে, সে তো আমার পিছনে পাশে তো সালাত আদায় করি। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে ব্যক্তি সালাত আদায় করে পাশাক্ত এবং আমাদের কিবলাকে কিবলা সে মানে এবং আমাদের জবিহা খায়, তার জন্য তাকে তার রক্ত আমার জন্য হারাম। তাহলে কী হলো, মোনাফেককে উনি মারলেন? বুঝতেছেন তো আপনারা, মোনাফেককে মারলেন না। কিন্তু কোরআন কী বলছে, জাহাদুল কুফারা ওয়াল মুনাফিকিন, জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে এবং মোনাফেকের বিরুদ্ধে। যার উপর নাজিল হলো তিনি কিন্তু মোনাফেককে হত্যা করছেন না, তা আমরা কোনটা মানবো? এখন হাদিস মানতে হবে না,